শুরু থেকে এখন পর্যন্ত যারা বক্তব্য দিলেন বিভিন্ন বিষয়ে বিভিন্ন ব্যাপারে বললেন, আমি খুব প্রশ্ন থেকে এসেছি, কিছু বলবো, তার সময়ও প্রায় সংক্ষিপ্ত। তার একটা কথা বলে রাখি যে মাস্টার স্যার যেখান থেকে শুরু করেছিলেন ওখান থেকে বলছি, দিলীপ ঘোষ, আমরা 35% মানুষ মুসলিম হওয়া সত্ত্বেও দিলীপ ঘোষের কীভাবে সম্ভব হয় যে মুসলমানদেরকে কুকুরের দোষ খাওয়া বলার পরও বাংলাদেশ কীভাবে সুস্থ শরীরে সুস্থ মস্তিষ্কে ঘুরে বেড়াতে পারে? নিজের মনকে প্রশ্ন করুন যে আজকে দিলীপ ঘোষের মতো অনেকেই হয় দিলীপ ঘোষ সামনে বলছে, কিন্তু আপনারা আমার সাথে উঠা বসা করে বিভিন্ন রাজনীতির ছত্রছায়া থেকে গোড়া থেকে কাটার চেষ্টা করছে। দুঃখের বিষয়, বর্তমান রাজ্য সরকারের বিরুদ্ধে কিছু বললেই বলে দিচ্ছে যে এরা বিজেপির দালাল, আর সেন্ট্রাল গভর্নমেন্টের বিরুদ্ধে বললেই বলছে এটাতে শত্রুই। ভাই যাবেন আপনারা কোথায় বলুন? দেয়ালে পিঠ ঠেকতে ঠেকতে এমন জায়গায় এসেছে দেখাতে দেখাতে এখন আমাদের কিন্তু দেয়াল পার করে দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার পরিকল্পনা করছে। কিন্তু দুঃখের বিষয়, আজও কিন্তু আমরা ঘুমন্ত। আপনি ভাবছেন এটা আমার মেডিয়া ভূত, এখানে আমার এত মুসলমানের বাস, এইখানে কি করবো? কিন্তু দুঃখের বিষয় ভাই, আজকে আপনার এখানে মেডিয়া ভূত, যেখানে হাজার হাজার মুসলমানের বাস, কিন্তু যেখানে আমার দুটো ভাই বাস করছে তার অবস্থা কি হবে? তাই এত ভাবনা চিন্তা করার পরে বাংলার জমিনে একাধিক সংগঠন থাকার পরেও বড় ভাইজান কেন চিন্তা করলেন যে আমাকে একটা নতুন সংগঠন করে তুলতে হবে, যেখানে ঐক্য থাকবে, যেখানে শান্তি থাকবে, যেখানে সাম্য থাকবে। দুঃখের বিষয়, যারা কোশ্চেন করে চলেছে যে এত সংগঠন থাকার পরেও কেন ফুরফুরাশনে আহলে সুন্নতুল জামাত তৈরি হলো, তাদেরকে আমি কোশ্চেন করতে চাই, তাদেরকে আমি বলতে চাই, এত সংগঠন থাকার পরেও আব্বাসীদের কি প্রয়োজন করে হলো একটা সংগঠন করতে চালু করলো? কারণ আপনার সংগঠনটাকে সামনে রেখেছিলেন, সংগঠনের ব্যানারটাকে সামনে রেখে যখন স্বাধীনতা হওয়ার পরেও যখন মুসলমানদের নামগুলো ইতিহাসের পাতা থেকে বাদ দিচ্ছিল, তখন যে মির্জাপুর ছিল, আজকের দিনে হুগলি মাদ্রাসা বন্ধ হওয়ার পরেও যখন আন্দোলন করে হুগলি মাদ্রাসা খোলার পরেও যে মির্জাপুরগুলো গিয়ে সরকারের বাঁচাতে শুরু করেছিল যে ও আব্বাস সিদ্দিকি একা আছে, কোনো সমস্যা নেই, আমরা এত সংগঠন আপনার সাথে আছি, তো ও মাদ্রাসা বন্ধ হলে কোনো সমস্যা নেই, তখন যে মুনাফেক ছিল আজকে ওই সেই মুনাফেক আছে, সেই মুনাফেকগুলোকে চিহ্নিত করার জন্য ফুরফুরাশের আহলে সুন্নতের জামাত সংগঠন আমরা করতে বাধ্য হয়েছি। দুঃখের বিষয়, আমার মতো একটা ছেলে 24-25 বছরের ছেলে কি প্রয়োজন হয়ে গেছে যে আমি ফুরফুরাশের আহলে ধরেছি, আপনাদেরকে অ্যাওয়ার করছি, অ্যাওয়ারনেস করছি, সচেতনতা দিচ্ছি, কি প্রয়োজন হয়েছে? আপনাদের বিরাজ বুঝাতে চাইছি যে আমরা কোন জায়গায় দাঁড়িয়েছি একটু লক্ষ্য করুন। আপনি যাকে আপনি আমি যাকে মাসিয়া ভাবছি, তার বাবার ক্ষমতা নিয়ে আমাদেরকে বাঁচিয়ে দেবে, আর দিলীপ ঘোষের বাবার ক্ষমতা নেই মুসলমানকে বাংলা থেকে দাঁড়াবে, ঠিক না কি বলে? আজকে তো আমরা রাজ্য সরকারের বাফাদার হয়ে গেছি, আমরা ভাবছি রাজ্য সরকার আমাদের বাঁচিয়ে দেবে। আরে ভাই, কালকে যখন ভোট হবে, রাজ্য সরকার যদি সরকার চেঞ্জ হয়, তো রাজ্য সরকারই কথা থাকবে বলুন, তখন আপনারা আমার ভাবনাটাকে ভাববে? দুঃখের বিষয়, আল্লাহ আমাদের টাকা দিয়েছে, আমি আমার জন্য ভাবছি, এইটা ভাবাটা ভুল, বন্ধ করুন, আমাদের জন্য ভাবুন। মুসলমান অতদিন পর্যন্ত মাথা তুলে বেঁচেছিল, যতদিন আমাদের জন্য ভেবেছে, মুসলমান সেই দিন থেকে মার্কেটে শুরু করেছে যেদিন শুধু নিজের ভাবতে শুরু করেছে। তাই এখনো পরিবর্তনের সময় আছে, আমরা ঐক্যবদ্ধ হয়ে একটা আন্দোলন গড়ে তুলি, একটা ঐক্য গড়ে তুলি, বাংলার প্রতিটি কোণায় এই ঐক্য থাকবে, যেখানে কোনো এক মুসলমান ভাইকে বিনা কারণে বিনা দোষে অত্যাচারিত হবে, সেখানে বাংলার প্রতিটা মুসলমান যেন তার বিরুদ্ধে তার হয়ে আন্দোলন করতে পারি। তারপরে দেখবো কত দিলীপ ঘোষ, কত সায়ন্তন বাসু, কত মমতা ব্যানার্জি কি একটু করতে পারে নাকি দেখে নেবো তখনই। কিন্তু দুঃখের বিষয়, আজকে আমি এখানে বলে চলে যাবো, কালকে এখানে দালাল আছে, পাঠি রাখা আছে, আমার সমালোচনা করবে, কিন্তু মুসলমান নাই, মুসলমানের সাথে সাথে দলিত আদিবাসী থেকে শুরু করে মুসলিম ইংরেজ বঙ্গ হিন্দু মাত্র সবাই অত্যাচারিত করছিল। তাই আজ থেকে প্রায় 4 বছর আগে ফুরফুরাশের আহলে সুন্নতুল জামাত নামক সমাগমে আত্মপ্রকাশ করে। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের সহযোগিতার মাস্টার সাহেব, ইব্রাহিম হাজি, এই সমস্ত মানুষের প্রেরণা আমাদের
চার বছরের সংসার আলহামদুলিল্লাহ আপনাদের চল্লিশ বছর সংসারের থেকে বেশি সুখে শান্তিতে আছে। তো আর আপনাদের এরকম ভাবে সহযোগিতা করে চলেছে, আশা রাখি আগামী চার বছরে শুধু পশ্চিমবঙ্গে ভারতবর্ষ ছড়িয়ে পৃথিবীর ইতিহাসে ইনশাআল্লাহ পূর্বপ্রাসী কাহারা সিন্ধু জামাত স্থান করে নেবে। তো আপনারা সবাই জানেন আগামী একুশে অগ্রহায়ণ অর্থাৎ ডিসেম্বর মাসের আট তারিখ ফুরফুরা শরীফে মুজাহিদ জামান বাবা হোসেন বিন কেবে রহমাতুল্লাহ আলাইহি নামাঙ্কিত পীর আবু বকর সিদ্দিক নলেজ সিদ্দিক শুভ ভিত্তি স্থাপন হতে চলেছে। তাই আজকে স্ট্রিট কর্নার এখানে হচ্ছে, এখানেও বড় ভাইজানের আসার কথা ছিল কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা সবই যে আমাদের হাওড়া জেলা জগৎবল্লভপুত্র নাম অন্তর্গত সন্তোষপুর নূরপুর গ্রামে আমাদেরই সংগঠনের এক ভাই আল্লাহ ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছে। আমরা দুই ভাই যেন এক গাড়িতে আসছিলাম, ভাই ভাই ওখানে গিয়ে তার জানাজানে শহীদ হয়েছে, আজকে আমরা আমি এখানে উপস্থিত হয়েছি। তো আপনারা ভাইয়ের না আসার জন্য কেউ ব্যথিত নয় তো? না, কারণ আল্লাহ পাক যেটা নসিবে রাখেন সেটাই হয়। আমরা নলেজ সিটিতে কি করতে চলেছি, সকলে আমাদের যারা বক্তব্য দিয়েছিলেন তারা বিভিন্নভাবে আপনাদেরকে বলেছে আর বলবেন ইনশাআল্লাহ। আমি একটা কথা বলি আপনাদেরকে, আমরা বিভিন্ন সেক্টরে গিয়ে যখন অবহেলিত হয় বিভিন্ন প্রদর্শনী দপ্তরে গিয়ে আমরা যাতে অবহেলিত বঞ্চিত হয় তাই না? সে বিডিও থেকে লেন শুরু করে এনজিও থেকে শুরু করে থানা থেকে শুরু করে যার যদি না কোনো যোগাযোগ থাকে একটা সাধারণ মানুষকে রেখে অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত হয়। এসেই বলি অমুকের লোক ওখানে বসে আছে আমাদেরকে ভালোভাবে সুযোগ সুবিধা দিচ্ছে না তাই তো? তো আপনি আমি কি করছি, আপনার লোকের ওখানে বসে নাই এই কোশ্চেন না কি নিজেকে একটা করেছিলেন? আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদের এখানে অর্থের অভাব দেয়নি, জাকাত আপনারা কম দেয়নি, কিন্তু দুঃখের বিষয় আপনারা জাকাত কি দিচ্ছেন জানেন? পাঁচ হাজার সারি থেকে পাঁচ হাজার মানুষকে দিয়ে দিচ্ছেন। আমাদের সংগঠন করার একটা লক্ষ্য হচ্ছে এই মিডিয়া কমিজে এই বাংলা এই সাংরাইনের যে জাকাতটা উঠছে জাকাতটা একটা ঐক্যবদ্ধ করা হয় আমাদের ছেলেকে যাদের মিডিল মিডিয়াস যারা যাদের অর্থের অভাবে পড়াশোনা করতে পারছে না তাদেরকে আমরা পিছনে লাগাই, তাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে ওই বিডিও এসডিএসপি লেভেলের অফিসারদের জায়গায় আমাদের ছেলেদেরকে বসাই। কি আপনারা আমাদের সাথে সহমত? তো যে এইটা হচ্ছে আমাদের ঐক্যের একটা অন্যতম কারণ, কারণ আমাদের প্রশাসনিক লেভেলে আমাদের রিপ্রেজেন্টেটিভের খুবই অভাব। যা ছিল আমাদের অভিভাবিকা যারা আমরা যারাকে মাসিয়া ভাবছি তিনি পুরো ধীরে ধীরে শেষ করে দিয়েছে। একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলছি আপনাদেরকে, তালাক বিল সংসদে পাশ হলো আপনারা শুনেছেন তো ভোটাভুটির মাধ্যমে? তো বিজেপির রাজ্যসভায় পার্সেন্টেজ কিন্তু কম আছে বিরোধীদের থেকে, বিরোধীরা এক করতে হলে কোনো বিল পাস হতে পারবে না ভোটাভুটিতে। সেখানে আমাদের অভিভাবিকা জেএমপিগুলো আছে তারা কি করে জানেন, যে তালাক বিল নিয়ে অর্থাৎ মুসলমানদের এগেনস্টে যে বিলগুলো পাস করাতে চাইছে উনি ভেতরে গিয়ে ওনার এমপিগুলো ঝামেলা করে পাকিয়ে দেয়, ওয়ার্ক আউট করে বাইরে চলে আসে, বাইরে এসে স্লোগান দেয় এই লোক এই বিল হামলোক নেই মানতে হ্যাঁ এই করতে হ্যাঁ ও করতে হ্যাঁ করতে। আরে ভাই তোমার থেকে তোমার লড়াই করার জায়গা বাইরে, তো আমাদের মতো নজমান আছে যারা দেশের জন্য রক্ত ঝরিয়েছে আজও ঝরাবে দেশের জন্য, তারা তো আছে বাইরেটা বুঝে নেবে কিন্তু ভেতরটা বোঝার কার আছে অধিকার? আপনাকে আমার রাইট নাই সংসদের মধ্যে যাওয়ার, কিন্তু আপনার আমার যারা প্রতিনিধি আছে তাদের বাইরে সংসদের ভিতরে গিয়ে আন্দোলন করার বলার, কিন্তু দুঃখের বিষয় আপনাকে আমাকে গোমরা বানিয়ে দিয়ে সংসদের বাইরে এনে দিয়ে হই হই করছে প্রেস কনফারেন্স করছে আর আপনি আমি এখান থেকে বলছি একটা পার্টি আছে অমুক পার্টি আমাদের জন্য লড়ছে। আরে বাইরে লড়া হলো কি ভোটারদের, যখন ভোটাভুটি হচ্ছে আপনি বাইরে চলে আসছেন আপনার একটা ছেলেকে আর ভোট হচ্ছে, আপনি বেরিয়ে গেছেন মানে আপনার ভোটটা ক্যান্সেল হয়েছে। এরকম ভাবে প্রত্যেকটা বিল মুসলমানদের এগেনস্টে যেগুলো বার হচ্ছে বকলমে সহযোগিতা করে চলেছে, আর এইটাই যখন আপনাদের সামনে তুলে ধরছি ওই রকমই গাদ্দারদেরকে দিয়ে সবসময় কাউন্টার করার চেষ্টা করছে, যেটা আজও হচ্ছে আগামীতে হবে, কিন্তু আগামীতে কাউন্টার আর স্টেজে হবে না, ময়দানে ইনশাআল্লাহ দেখা যাবে। কারণ যে যেই ভাষায় উত্তর দিলে তাকে বলা হয় সেই ভাষায় মুসলমানদেরকে তাকে উত্তর দিতে হবে, যদি না দিতে পারি
আমরা যত বেশি বিচ্ছেদে বিচ্ছেদে দেশের বাইরে চলে যাচ্ছি। বুঝতে পারছেন না বন্ধুগণ, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা কে কোন রাজনীতির সাথে যুক্ত আছেন আমার জানারও দরকার নেই আর বোঝারও দরকার নেই। শুধু একটা কথাই বলি, আপনার পরিবেশটাকে আপনারা ঠিক করুন, কারণ মিডিয়া পুলিশের পরিবেশ মিডিয়া পুলিশের মানুষকেই ঠিক করতে হবে, আর মিডিয়া পুলিশের মানুষকেই ঐক্যবদ্ধ হতে হবে, না হলে ধীরে ধীরে টলা থেকে পায়ের নিচে থেকে মাটি সরে যাবে, আপনারা কিন্তু টেরি পাবেন না। যখন দেখবেন দেখবেন আপনার বালির নিচে আপনার গলা পৌঁছে গেছে, যেটা আজকে আপনারা বুঝতে পারছেন পশ্চিমবাংলা সহ সারা ভারতবর্ষে যে আজকে মুসলমানদের পরিস্থিতিটা কোথায় গেছে, একটাই কারণ, এরা বেইমান নেতাদের ভরসা করে ফেলেছিল যে অমুক আমাকে মেরে দেবে, ওই ভয়কে তমকে প্রলম্বিত করেছিল। দুঃখের বিষয়, যে মেরে দেবে বলছে সেও গাদ্দার, আর যার কোলে উঠছে সেও আমাদের সাথে গাদ্দারি করে চলেছে। নাহলে আপনি বলুন তো, 203 বছরের হুগলি মাদ্রাসার আজও বন্ধ কেন? আপনারা বলুন আজও বন্ধ কেন, কি হয়েছে? একটাই আপনাকে কারণ দেখায়, ছাত্র নেই, কিন্তু ওই তো গাদ্দার যারা আছে। আমরা ডিএম অফিসে গিয়েছিলাম, ডিএমকে আমরা বলে এসেছিলাম আমরা 200 ছাত্র দেবো, আপনি কিন্তু আগে শিক্ষকের ব্যবস্থা করুন। আপনি বলুন আপনার ছাত্র আপনার ছেলেকে যেই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নাই সেখানে কি পাঠাবেন? না, পরিকল্পিতভাবে শিক্ষকগুলোকে ট্রান্সফার করিয়ে দিয়ে এখন বলছে আপনারা আমার কাছে ভালো সহায়ের জন্য যে শিক্ষক না থাকার জন্য আমরা তো মাদ্রাসা খুলতে পারছি না। দুঃখের বিষয়, প্রতিটা ক্ষেত্রে আমাদেরকে এরকমভাবে মুনাফিকের মাধ্যমে আমাদেরকে পিছনের সাইকেল ফেলে দেওয়ার চেষ্টা করছে। তবে সময় অনেক হয়েছে, আমাদের জন্য আগিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। আমরা যদি সবাই ঐক্যবদ্ধভাবে আগিয়ে যাই আমরা একটা সুন্দর সকাল পাব, যে সকাল হয়তো আমাদের রাতটা খুব কঠিন ছিল, আমাদের ছেলেরা তারপরে জেনারেশন কিন্তু খুবই সুন্দরভাবে লালিত পালিত হতে পারবে, সেই সকালটাকে উপভোগ করতে পারবে। সর্বশেষে বলে রাখি, আপনারা যে সমস্ত ভাইরা এখানে আছেন এবং যারা এখানে আপনাদের আত্মীয় আছেন তাদেরকেও বুঝাবেন, আমরা চলুন 21 অগ্রাণ পুরুষটা শুরু দিয়ে গিয়ে দেখি কি হয়। আপনারা আইন পেশ হয়ে আসবে, এখন তো ভাষণ স্টেজে উঠলে সবাই ভাষণ মারে, আর যে ভাষণ মারবে সে কোনোদিন তার খারাপ দিকটা বলবে না, বলবে কি সে মোদি থেকে শুরু করে আপনার পাড়া পঞ্চায়েতের মেম্বার পর্যন্ত। মোদি 130 কোটি মানুষকে বোকা বানাচ্ছে, আপনার পাড়ার পঞ্চায়েতের মেম্বার বানাচ্ছে আপনার পাড়ার মানুষকে। প্রত্যেকজনই মেম্বারে যখন উঠে ভাষণ যখন দেয় সবাই সবারটা ভালোটা দেখাতে চায়, সেই জন্য বলছি আপনারা চলুন গিয়ে দেখে আসুন আমরা কি করতে চলেছি। পছন্দ হয় থাকবেন, জুড়ে থাকবেন, না হলে যেরকম আছেন সেরকমই থাকবেন। সাথে সাথে একটা কথা বলি, আপনাদের উদ্দেশ্যে বিরোধী করতে যাবেন না, কারণ আপনার সমর্থন হয়নি, আপনার 40 বছর আপনার 50 বছর বয়স হয়ে গেছে, আপনার দ্বারা যে কাজটা করার দরকার ছিল আজকে সমাজের এইসব ভাইদের মতো বয়সী ছেলেরা, কত বয়স 30 বছর খুব বেশি 30 বছর বয়সের মধ্যে ছেলেরা একটা সুন্দর পরিবেশ তৈরি করছে। আপনি 60 বছর আপনার 40 বছর আপনার 50 বছর বয়সে আপনি যেটা করতে পারেননি এরা করছে, তাদের তাতিস্তুত হয়ে আপনারা রাগান্বিত হয়ে হিংসা ভাষীভূত হয়ে তারা কাটিয়ে দিচ্ছেন ইউনিটটাকে ভাঙার জন্য। তবে মনে রাখবেন এরা হচ্ছে ছেলের দল, প্রয়োজনে মানুষের জীবন দিতে পারে মানুষের জন্য। তাই এদেরকে ছোট ভাববেন না, এদের পিছনে বাংলার লাখ লাখ যুবক দাঁড়িয়ে আছে, এদেরকে কমজোরি ভাববেন না, এইরকম যুবকের পিছনে বাংলার লাখ লাখ যুবক দাঁড়িয়ে আছে। তাই এরাই হচ্ছে আগামী দিনের স্বপ্ন, এরাই পারবে দেশকে সুন্দর করে সাজাতে, এরাই পারবে আমার জাতিকে আগিয়ে নিয়ে যেতে। এদেরকে ছোট ভাববেন না, দেখবেন এদের দ্বারা আল্লাহ আমার জাতির জন্য মহৎ কাজ করিয়ে দেবেন। আর একটা কথা বলছিলাম, হয়তো আপনাদের বোঝার অসুবিধা হয়েছে যে ভারত যখন স্বাধীন হয় মুসলমানদের অবদান ছিল তো, তার চাক্ষুষ প্রমাণ আপনারা একটা সবাই জানে, ইন্ডিয়া গেটে 90,000-এর মধ্যে 62,000 মুসলমানদের নাম আর, তাই তো এটা সবাই জানে সচরাচর, বাকি ইতিহাসগুলো কোথায় গেল? যদি ইন্ডিয়া গেটে না লিখে থাকতাম দেখতে পেতাম, মুসা তো রাতারাতি হয়নি, এটা তো কমিশন বসানো হয়েছিল সেখানে আমার মতো এরকম গলাবাজি ভাষণবাজি এখন যেরকম আছে সেরকম লোক ছিল মুসলমানদের মধ্যে রিপ্রেজেন্টেটিভ, তারা প্রতিবাদ করেছিল কেন নাগমা দিয়ে হলো, তখন তাদের অর্থের লোভে লোক দেখিয়ে তাদেরকে চুপ করে দেওয়া হয়েছিল। সেই জন্য কিন্তু ওই মনা আবুল কালাম আজাদেরই নামতে ইতিহাসের পাতা একটু জ্বলজ্বল করছে। আর আজকের প্রজন্ম যদি ওই রকম গাদ্দারদের মতো
টাকার যদি চুপ করা যায় শুধু বাপড়ি যাবে না, বাপড়ির মতো এখনো 3,000 মসজিদকে টার্গেট করে রেখেছে আরএসএস বাহিনী, সেগুলোও কিন্তু হাতছাড়া হবে। কি বললাম বুঝতে পেরেছেন? এখনো 3,000 মসজিদকে টার্গেট করেছে, ধর্মস্থানকে টার্গেট করেছে, যেগুলোকে শুধু বাপড়ির মতো ভাবে পরিকল্পিত ধ্বংস করবে। তো আমাদের ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন আছে না? নয়। আপনারা নিশ্চয়ই খবরে দেখেছেন মালদার আদিনা মসজিদ বিখ্যাত মসজিদ, সেখানেও কিন্তু টার্গেট করছে। কিন্তু দুঃখের বিষয় যে আমাদেরকে আমাদের রক্ষাকর্তা হিসাবে দাবি করছে, আমাদেরকে সমস্ত রকম সিকিউরিটি করানোর চেষ্টা করছে, তিনি আজ চুপচাপ কেন? আপনারা নিশ্চয়ই শুনেছেন চণ্ডীদলা থানার অন্তর্গত আইয়া গ্রামে আসিফ আলী নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছিল। আজও কি সে বিচার পেয়েছে? তার বিচার প্রক্রিয়াটা কতদূর আগিয়েছে এটাও কি আপনারা জানেন? জানবেন কি করে? সেখানে বিজেপির আড়ালে তৃণমূল উঠতে পেরেছে, বিজেপির ঝান্ডা লাগে তৃণমূলের যারা উচ্চ নেতৃত্ব আছে তারাই পিটিয়ে মেরে দিয়েছে। তাহলে ভাই কেসটা কে লড়বে? আর একটা আপনাকে ঘটনা বলে রাখি আপনাদেরকে, এই বছরের কুরবানিতে আলহামদুলিল্লাহ প্রশাসনের সহযোগিতা, মানুষের পশ্চিমবাংলার মানুষের বিভিন্ন ধর্মের মানুষের সহযোগিতাতে কুরবানি সুষ্ঠুভাবে হয়েছে। কিঞ্চিত দু একটা জায়গায় একটু সমস্যা পাকিয়েছিল, দুঃখের বিষয় যেখানে সমস্যা পাকিয়েছে সেখানে হাতছিল গার্জেনের, বর্তমান আমাদের জেনারা রাজ্যের ক্ষমতায় আছেন সেই পার্টির লোকের। তার প্রমাণ কোন নগরে একটা ঘটনা ঘটেছিল যেখানে আমরা তদন্ত করে দেখলাম কোনো বিজেপি আরএসএস কোনো সংগঠনই নয়, সেখানে আমাদের খুবই কাছের যারা আমরা আপন মনে করছি সেই পার্টির লোক করছে। তাহলে কি সব পাখি মাছ খায় আর মাছরাঙা দোষ দিতে চাইছে? আমরা আজকে কোথায় দাঁড়িয়ে আছি?